এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ, আপনাদের সঙ্গে রয়েছি আমি শোভা। দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ খবর। কোভিড প্রসঙ্গে আবারও মমতার নিশানায় কেন্দ্র। এত বড় মহামারী নিয়ন্ত্রণে কেন্দ্রের তরফে কোন রকম আর্থিক সাহায্য মেলেনি, তা সত্ত্বেও বাংলার দিকে আঙুল তুলছে বিজেপি। তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের পক্ষ থেকে যে কোভিড ফান্ড তৈরি করা হয়েছিল তার সম্পূর্ণ হিসাব রয়েছে, পরিপূর্ণ স্বচ্ছতার সঙ্গে ব্যবহার করা হয়েছে সেই টাকা। অথচ পিএম ফান্ডের কোনো হিসাবই নেই। যারা রিলিফের নামেও আর্থিক দুর্নীতি করে তারা কিভাবে অন্যের দিকে আঙুল তুলতে পারে? প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড কোথায় টাকা? কিছু এসছে যে যারা কৈফিয়ত চাইছে রাস্তায় দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিচ্ছে কেউ কেউ? একটা কোভিড রোগের পাশে দাঁড়িয়ে যদি হেল্প করতো আমি ভাবতাম যে কোভিড পেশেন্টের কাছে হেল্প করেছে। একবার দেখেছেন কোথা থেকে টাকা আসছে? সিলিন্ডার কোথা থেকে কিনছে, ভেন্টিলেটার কোথা থেকে কিনছে, নাসাল স্প্রে কোথা থেকে কিনছে, মাস্ক কোটি কোটি, 3 কোটি তো মাস্ক কেনা হচ্ছে শুধুমাত্র ছাত্রছাত্রীদের, আইসিডিএস আশা এদের সবাইকে দেওয়ার জন্য। একবারও ভেবেছেন এত লক্ষ লক্ষ পুলিশ কাজ করছে, তাদের পিপিইটা কোথা থেকে আসছে, তাদের মাস্কটা কোথা থেকে এসছে? আমরা তো একটা কোভিড ফান্ড করেছিলাম এবং সেটা ওপেনলি বলেই দিই আমরা যে কত টাকা পেয়েছি আমরা, এবং সেই টাকার প্রত্যেকটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের থ্রুতে খরচ হচ্ছে। মোট আমরা যেটা পেয়েছি টোটালটাই বারবার জনগণকে বলা হয়েছে 150 কোটি টাকার উপর আমরা পেয়েছি, এবং সেই টাকাটা আমাদের খুব কাজে লেগেছে। যে 50 পয়সাও দিয়েছে সেটারও দাম আছে, 1 টাকাও দিয়েছে ভালোবাসে তারও দাম আছে, কিন্তু অন্যান্যরা যা তুলেছে সেগুলো তো কেউ জানতেই পারেনি। পার্শ্ববর্তী রাজ্য এবং দেশে অতিবৃষ্টির প্রভাব পড়ে বাংলায়। বাংলা নদীমাতৃক দেশ, তার উপর বিহার ঝাড়খণ্ড সহ প্রতিবেশী রাজ্যগুলি এবং নেপালের মতো প্রতিবেশী দেশে যখন নদীতে জল বাড়তে থাকে সেই জল ভাসিয়ে দেয় বাংলার বিস্তীর্ণ এলাকা। আগে কোনো প্ল্যানিং ছিল না এই বিষয়ে, কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গোটা বিষয়টিতে নজরদারি চালান। তার সঙ্গে রয়েছে জল ধরো জল ভরোর মতো প্রকল্প, যার ফলে বন্যা পরিস্থিতির মোকাবেলা অনেকটাই করা সম্ভব হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটা হচ্ছে জল ধরো করার ফলে আগে যে জলটা যতদূর আসতো এখন সেটা থেকে অনেকটাই জল ধরো ফলে পুকুরগুলোকে ভর্তি হয়ে যাচ্ছে, ফলে জল ভরো জল ধরোতে অনেকটা কাজ হয়েছে। প্রায় 3 লক্ষ পুকুর কাটা হয়েছে। কত পুকুর কাটা হয়েছে মোট? 3 লক্ষ ম্যাডাম, 3,17,000। 3,17,000 পুকুর কাটা হয়েছে, এটা খুব বড় ব্যাপার। চেক ড্যামগুলো ভালো করে করা হচ্ছে, চেক ড্যামগুলোতেও জল ধরে, এবং বিশেষ করে জল ধরাটা এখন যেহেতু বাংলা নদীমাতৃকার দেশ, সব রাজ্যে কিন্তু এই বন্যার প্রবলেমটা নেই, কিন্তু আমাদের আছে। বিহারে জল জমলে মালদায় ঢুকে যায়, নেপালে সংকোচে জল ঢুকলে আলিপুরদুয়ার জলপাইগুড়ি ভেসে যায়, ওদিকে ঝাড়খণ্ডে জল জমলে ওরা ছেড়ে দেয়, অনেক দিন ড্রেজিং করা হয়নি, ড্রেজিং করলে আরও 2 লক্ষ কিউসেক ওয়াটার বেশি ওরা রাখতে পারতো, তাতে হয়তো বন্যাটা বাংলায় হতো না, কিন্তু দীর্ঘদিন ধরে সেটা করা হয়নি। ফলে ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই ওদের জলটা যে ছেড়ে দেয় সেই জলটা চলে এসে আমাদের হাওড়া এবং হুগলি খানাকুল থেকে শুরু করে ওদিকে আমাদের উদয়নারায়ণপুর থেকে শুরু করে আমার আমতা থেকে শুরু করে জায়গাগুলো পুরো প্লাবিত হয়। এটা আমি প্রতি বছরই মনিটরিং করি বলে প্রতি বছরই দেখি, আগে কেউ দেখতো না, তাই মানুষজন সর্বনাশ হয়ে গেলেও সব কিছুই জাস্ট ওভারলুক করা হতো, কিন্তু এখন আমরা টাইম টু টাইম মনিটরিং করি। আগামী অর্থবর্ষেই এরাজ্যে নতুন সাইকেল কারখানা তৈরি করতে চান মুখ্যমন্ত্রী। প্রত্যেক বছর রাজ্য সরকারের তরফে সবুজ সাথী প্রকল্পে কমপক্ষে 10 লক্ষ সাইকেল বিলি করা হয় বিনামূল্যে। এতদিন পর্যন্ত ভিন রাজ্য থেকে সাইকেল আমদানি করতে হতো রাজ্য সরকারকে, এবার থেকে হরিয়ানা বা রাজস্থানের উপর নির্ভরশীলতা ত্যাগ করে এই রাজ্যেই সাইকেল কারখানা তৈরি করে কর্মসংস্থানে জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি পরিষ্কার একটা কথা বলি, আমি এখানে সাইকেলের কারখানা করতে চাই, তার কারণ ছেলেমেয়েরা এত সাইকেল যখন আমরা নিচ্ছি প্রতি বছর, আগে সাইকেল কর্পোরেশন ছিল তারপর আর জীবনে হয়নি, তো আমরা নিশ্চয়ই সুযোগ দেবো আরও অনেক লোককে, যাতে আরও বেশি লোক অ্যাপ্লাই করতে পারে, যাতে যারা এত সাইকেল একসাথে অর্ডার পেয়ে যাচ্ছে
তারা যাতে সাইকেল কারখানা তৈরি করতে পারে, কারণ এত ছেলে মেয়েকে সাইকেল দেওয়া, সেই সাইকেলটা রিপেয়ারিংয়ের ব্যাপারও আছে, রিপেয়ারিংও করতে পারে। সুতরাং আমি কেন চেষ্টা করব না যে আমার বাংলায় সাইকেল কারখানা তৈরি হোক, যেহেতু আমি প্রতি বছর 10 লাখ করে ছেলে মেয়েদের আমি সাইকেল দিচ্ছি বিনা পয়সায়। এবং নেক্সট ইয়ারের সাইকেলের ব্যাপারটাও প্ল্যান করে নাও ফাইন্যান্সের সাথে কথা বলে, এবং ফাইন্যান্স মাস্ট গিভ দ্য গাইডলাইন, যেখানে আমি মনে করি এখানে কোনো মনোপলি হবে না, এখানে সবাইকে ইনভলভ করে যত বেশি লোকের কাছে যাবে তত বেশি ভালো কাজ হবে। অনেক লোক সুযোগ পাক, আমার সাইকেলটা যাতে কোয়ালিটি ভালো হয়, আমি কিন্তু কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করব না। বাংলার মুখে সময় একটা বিরতির সঙ্গে থাকুন। নমস্কার। একটা অত্যন্ত কঠিন এবং সংকটজনক পরিস্থিতির সম্মুখীন আজ আমরা সবাই, কিন্তু বিশেষ করে আমরা যারা পশ্চিমবঙ্গবাসী, একটা বহুমুখী সংকটের সম্মুখীন হয়েছি বলতে পারেন। তার কারণ, সারা বিশ্বের তাবড় তাবড় দেশ যখন শুধুমাত্র করোনার বিরুদ্ধে লড়াই করছে, আমাদের এই রাজ্য, আমাদের গর্বের পশ্চিমবঙ্গ লড়াই করেছে দুটো বিপর্যয়ের বিরুদ্ধে, তাও আবার একসাথে। একদিকে করোনার মতো মহামারী, অন্যদিকে আমফানের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়। এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে কিভাবে বাংলা লড়াই করে সচল অবস্থায় ফিরে আসার প্রচেষ্টা শুরু করেছে। আমি বিশ্বাস করি যে আমি আপনিতে না গিয়ে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হই, কাজ করি আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে, ঐক্যবদ্ধ মনোভাব এবং বাংলাকে জয়ী করার লক্ষ্যে অবিচল থেকে আমরা যদি সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি, তাহলে নিশ্চিতভাবে যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কাটিয়ে আবার সচল এবং স্বাভাবিকত্বে ফিরবে আমাদের এই প্রিয় বাংলা। আমি সকলকে অনুরোধ করব যে জাতি, বর্গ, বর্ণ, ধর্ম, দলমত নির্বিশেষে আপনারা এগিয়ে আসুন, বাংলাকে সাহায্য করুন, এই তমসাছন্ন পরিস্থিতি কাটিয়ে আবার যেন বাংলায় মুক্তির সূর্যোদয় ঘটে এবং করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে যেন আমাদের বাংলা জয়ী হয়। আমি সকলের কাছে অনুরোধ করব, রাজনীতির ঊর্ধ্বে উঠুন। নিশ্চিতভাবে একটা গণতন্ত্রে রাজনীতি হবে, কিন্তু মানুষের প্রাণ আগে, মানুষের জীবন আগে, এই রাজ্যের মাটি, ঐতিহ্য এবং সম্প্রীতি আগে। এবং যে করেই হোক, বাংলাকে আমাদের জয়ী করতে হবে। পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা আসুন, ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে প্রচেষ্টা এবং উদ্যোগ আমরা শুরু করেছি, বাংলার যুবশক্তি নামে যে কর্মসূচিটি আমরা শুরু করেছি, সেই কর্মসূচির সাথে সরাসরি যুক্ত হন এবং যুক্ত হয়ে বাংলার স্বার্থে কাজ করুন। এমন মনোভাব নিয়ে কাজ করুন যেখানে ধর্মের ভেদাভেদ নয়, রাজনৈতিক কাদা ছোড়াছড়ি নয়, যেখানে গঠনমূলক কাজই হবে শেষ কথা, যেখানে শেষ কথা হবে সম্মিলিত প্রচেষ্টা, যেখানে শেষ কথা হবে বাংলাকে জয়ী করার মনোভাব। আমরা এই কর্মসূচি শুরু করেছি যেখানে আমরা 1 লক্ষ সরাসরি যুব যোদ্ধাদের এই কর্মসূচির সাথে যুক্ত করব, যারা কোভিডের বিরুদ্ধে, আমফানের বিরুদ্ধে লড়াই করে বাংলাকে জয়ী করতে চায়। রাজনীতি রাজনীতির জায়গায় নিশ্চিতভাবে থাকবে, নির্বাচন হবে, গণতন্ত্র থাকবে, এবং গণতন্ত্রে এটাই তো ঐতিহ্য যে নির্বাচনে একাধিক রাজনৈতিক দল লড়বে, মানুষের কাছে গিয়ে তারা কথা বলবে, মানুষ এক পক্ষকে গ্রহণ করবে, এক পক্ষকে বর্জন করবে, এক পক্ষ জয়ী হবে, এক পক্ষ পরাজিত হবে, কিন্তু সেসব পরে, আগে আমাদের এই মাটির স্বার্থে লড়াই করতে হবে। স্বামী বিবেকানন্দ আমাদের বলেছিল যে ইচ্ছাশক্তি একটা জগৎকে পরিচালিত করে, সেই সম্মিলিত প্রচেষ্টা এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমার দৃঢ় বিশ্বাস আগামী দিন জয় এই বাংলার হবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে বলবো সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে এবং লকডাউনের নিয়মাবলী মেনে আপনারা সকলে ভালো থাকবেন। পরিবারের সকলকে আমার প্রণাম জানাবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।
রানীগঞ্জ টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় পদাধিকারীগণ এবং কর্মীদের উপস্থিতিতে হয়ে গেল বিশেষ আলোচনা সভা। সোমবার রানীগঞ্জের পাবলিক লাইব্রেরি সভাকক্ষে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রদেশ সচিব ভি শিবদাসন দাশু, ব্লক টাউন সভাপতি, সমস্ত কাউন্সিলর, যুব সভাপতি সহ দলের অন্যান্য সদস্যরা। বাংলার গর্ব মমতা শীর্ষক এই সভায় সাংগঠনিক আলোচনার পাশাপাশি প্রদেশ সচিব ভি শিবদাসনের হাত ধরে 23 জন আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান। রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি সন্দীপ ভলোটিয়া এর আগেই কলকাতায় তৃণমূল ভবনে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। সোমবার সন্দীপ ভলোটিয়া উপস্থিত ছিলেন এই সমাবেশে। এদিনও তিনি জোড়াফুলের পতাকা হাতে তুলে নেন। তার সঙ্গে আরো 22 জন সদস্য এদিন আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সাংগঠনিক সভায় আলোচনায় যোগ দেন যুব তৃণমূলের সভাপতি রূপেশ যাদব, কাঞ্চন তেওয়ারি, সীমা সিং, গোপাল আচার্য সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। जहाँ हम लोग अभी संगठन का दायित्व लेके मैदान में उतरा है तो हम लोग आसपास को ना देखे खाली रानीगंज को देखने चाह रहा है। तो इसको मजबूत कैसे किया जाए? हम एक दूसरे के ऊपर दोष देगा तो लाभ नहीं। या युवा कांग्रेस है, या छात्र परिषद है, या महिला तृणमूल है। हम लोग बहुत दिन से यहाँ मीटिंग के सील में आ रहा हूँ, मगर जो महिला जो तृणमूल कांग्रेस का नेतृत्व किया है अभी तक हम उसको चेहरा भी देखने नहीं सका। हम लोगों को जो काम करने वालों को लाना चाहिए। आज हम मीटिंग में आके बैठा तो देख रहा हूँ एक तरफ कम से कम 100 से 150 कम से कम महिलाएं। ये महिला जब सामने आ रहा हो पार्टी करने के लिए हमारा जिलों जो आ रहा हो तो उसको नेतृत्व देने के लिए जो नेत्री है उसको तो मैदान में रहना चाहिए, हमें जाना चाहिए, अपना ऑर्गेनाइजेशन को मजबूत करना चाहिए। अगर हम सोचेगा मेरा साथ कोई चल रहा है तो हम उसको महिला प्रेसिडेंट बना दे, मेरा साथ जो घूम रहा है तो उसको हम यूथ का प्रेसिडेंट बना दे, मेरा जो गुणगान गा रहा है तो उसको चापू परिषद का प्रेसिडेंट बना दे, तो तृणमूल कांग्रेस कभी मजबूत नहीं होगा। इसलिए मजबूत नहीं होगा, हम लोग जो आज ये भाषण दे रहा है यहाँ स्टेज में खड़ा होके आप लोगों को कभी खराब भी लगता होगा तो दायित्व में रह के काम करें। कभी युवा कांग्रेस का जिला प्रेसिडेंट था, कभी महिला था, कभी आपको इसलिए हम प्रथम दिन हमारा पास आके आपको बोला रूपेश भाई आपका कोई सजेशन है करने होगा तब हम लोग समझेगा कि आदमी कल चल सकेगा कि नहीं। दायित्व इतना दिन तुम जो किया है वो आज का दिन नहीं है, आज का दिन तुम यूथ का प्रेसिडेंट है। ऐसे यहाँ पे तो प्रत्येक टाउन नहीं चलेगा। संगठन को मजबूत करने का अधिकार पार्टी का जनरल सेक्रेटरी, पार्टी का सेक्रेटरी, पार्टी का मेंबर, पार्टी का वाइस प्रेसिडेंट का नहीं है, प्रेसिडेंट का है। तो उसको क्या करना चाहिए? वो जिस आदमी को वार्ड में जिसको भी नियुक्त करेगा वो भी काम करनी है। अगर वो अपना जगह में सफल होगा तो प्रेसिडेंट सफल। আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনই দেশের 47 জন শিক্ষককে রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত করা হবে। এই তালিকায় রয়েছে দুর্গাপুরের নেপালীপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হকের নাম। প্রত্যেক বছর শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত করা হয়। পশ্চিমবঙ্গ তো বটেই, দুর্গাপুরেও ইতিপূর্বেই এসেছে এই সম্মান। সেই তালিকায় নবতম সংযোজন ডক্টর কলিমুল হক। স্বভাবতই এই খবরে গর্বিত শহরবাসী। 2019 সালে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া শিক্ষারত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। বছর ঘুরতেই তার সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। এবছর রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত হলেন দুর্গাপুরের নেপালীপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের এই প্রধান শিক্ষক। গত বছর ঠিক এই দিনে নিজের বাড়ির কাছে নৃশংসভাবে খুন হয়েছিলেন আসানসোল পৌর নিগমের 66 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর খালিদ খান। বরাকরের বলতরিয়া অঞ্চলের এই দাপুটে নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছিল। প্রয়াত নেতার স্মরণে তার মৃত্যুর 1 বছর পর বিশেষ শোভাযাত্রা বের করা হলো তার বাসভবনের কাছে। এই শোভাযাত্রায় নেতৃত্ব দিলেন খালিদ খানের স্ত্রী রাজিয়া খালিদ খান এবং তার ভাই আরমান খান। প্রয়াত খালিদ খানের বাবা সহ তার পরিবারের প্রতিটি সদস্য উপস্থিত ছিলেন এই শোভাযাত্রায়। মনবেরিয়া থেকে শুরু হয়ে বরাকর স্টেশন রোড হয়ে বেগুনিয়া বাজার হয়ে চেকপোস্টের কাছে সরকারি বাংলো পথসাথীতে
পৌঁছয় এই শোভাযাত্রা। সেখানে প্রয়াত নেতা স্মরণে একটি শোক সভার আয়োজন করা হয়। কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র তবসুম আরা, ব্লক সভাপতি মহেশ্বর মুখোপাধ্যায়, রোশন চৌধুরী, সুমিতা ঘোষ, সুব্রত ভাদুরী প্রমুখ উপস্থিত ছিলেন এই শোক সভায়। নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পাশাপাশি খালিদ খানের অবর্তমানে গোটা তৃণমূল কংগ্রেস তার পরিবারের পাশে আছে বলে আশ্বাস দেন বিধায়ক। পশ্চিম বাংলার পুলিশ এরা যে একাডেমি করেছিল তাদের নামগুলো যেগুলো মেল লেখা ছিল তাদের পুলিশ গ্রেফতার করেছে এবং যে দাবিটা এখন করেছে সিবিআই তদন্ত করা হচ্ছে। সিবিআই তদন্ত করা মানে এরা যে দাবিটা করেছে যাদের নামে একা করেছিল পুলিশ আইন সবাই সবাই আছে পরবর্তীকালে যদি পুলিশের ভূমিকায় সে মানুষ না হয় বা এদের পরিবার না হয় তাহলে নিশ্চয়ই সরকারকে আবেদন করতে পারে, সরকারের কাছে আবেদন করে সরকার সেটা পাঠাবে। তদন্তের নিয়ম আছে, হয় সেটা সরকারের পক্ষ থেকে হয়েছে অথবা কোর্টের মাধ্যমে হয়েছে। কোর্টের রাস্তা খোলাই কোর্টের বিচার চাইতে পারে। আগে এরা সরকারের কাছে আবেদন করবে, আবেদনের পর যদি মনে হয় তখন তারা কমিতে পারে এবং সেটা পরিবারের লোক যে দাবিটা করছে আবেদন সরকারের করার অধিকার আছে, কারণ করছে প্রত্যেকের নাগরিকের অধিকার, সেটি অধিকার করে এরাও। বাংলার মুখ এখনকার মতো এ পর্যন্তই, দেখতে থাকুন পরবর্তী অনুষ্ঠান। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।